আজিজুল হক কলেজে নাচানাচি চলছে। আজিজুল হক কলেজ চেনেন আপনারা? সরকার বাহাদুরকে বলবো, আজিজুল হক কলেজে তাফসীর মাহফিল করতে দেওয়া হয় না। আজিজুল হক কলেজে গাজার আসর বসেন কি করে? আজিজুল হক কলেজের সামনে গাজার আসর বসে কি করে? এই জেলার প্রশাসনের কাছে আমরা জানতে চাই, আজিজুল হক কলেজ কোন রামপন্থী বামপন্থীর কাছে বিক্রি করে দেওয়া হয়নি। এখন নাচানাচি চলছে, অতি তাড়াতাড়ি নাচানাচি বন্ধ করব। তবে আমাদের বিচার করার আগেই মালিকের বিচার হয়ে গেছে। আমি অস করতে যখন উঠতেছিলাম তখন শুনলাম ওখানে গান গাতি গাতি নিজেরা কন্ডল করিয়ে একটার ভুঁড়ির ভিতরে ছুরি ঢুকাই দিয়েছে। দেওয়ার পরে এ মাথার তো মাথা ফাঁক, ভুঁড়ি পর্যন্ত রাস্তায় বেরিয়ে গেছে গরুর ভুঁড়ির মতো। আমার ভাইয়েরা, অত পড়িয়াছে কত্তের ভিতরে মুক্তা শিয়ালের মতন বের করে দিয়ে মাঝে মাঝে দলের লোক যায়, কয় ভাই খবর কি? হ্যালো খবর কি? কয় ম্যাডাম ইউনুস সরকার যা করতেছে খুব খারাপ। আর ভারত একটা কি বাংলা যেন, না না জি বাংলা না, আর বাংলা মনে হয়। যত বাংলাদেশের বিরুদ্ধে খবর প্রচার করে আর শুধু দৌড়ি দৌড়ি করে বেড়ায়। এ যে কত বড় বদমাইশ আল্লাহই ভালো জানে। আর ওই বদমাইশের সঙ্গে আমাদের দেশের কিছু লোক সঙ্গ দিয়ে চলছে, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যখন নেতারা এখানে আজ মাহফিল শুনতেছে, আমরা যখন আজ মাহফিল করতেছি, আজিজুল হক কলেজে নাচানাচি চলছে। আজিজুল হক কলেজ চেনেন আপনারা? সরকার বাহাদুরকে বলবো, আজিজুল হক কলেজে তাফসীর মাহফিল করতে দেওয়া হয় না। আজিজুল হক কলেজে গাজার আসর বসেন কি করে? আজিজুল হক কলেজের সামনে গাজার আসর বসে কি করে? এই জেলার প্রশাসনের কাছে আমরা জানতে চাই, আজিজুল হক কলেজ কোন রামপন্থী বামপন্থীর কাছে বিক্রি করে দেওয়া হয়নি। এখন নাচানাচি চলছে, অতি তাড়াতাড়ি নাচানাচি বন্ধ করব। তবে আমাদের বিচার করার আগেই মালিকের বিচার হয়ে গেছে। আমি অস করতে যখন উঠতেছিলাম তখন শুনলাম ওখানে গান গাতি গাতি নিজেরা কন্ডল করিয়ে একটার ভুঁড়ির ভিতরে ছুরি ঢুকাই দিয়েছে। দেওয়ার পরে এ মাথার তো মাথা ফাঁক, ভুঁড়ি পর্যন্ত রাস্তায় বেরিয়ে গেছে গরুর ভুঁড়ির মতো। আমি যখন হ্যাঁ মারা গেছে, দেখেছো মালিকের খেলা? আমি যখন আসতেছিলাম তখন ওই নাচানাচি দেখে দোয়া করতেছিলাম, আল্লাহ এটা আওয়ামী লীগের দেশ নয়, এটা হাসানি নদীর দেশ নয়, এটা কুরআন আলাদের দেশে নাচ গান সহ্য করা যায় না। আমরা পারিনি, ফয়সালাটা তুমি করো। এখনই শুনলাম ভুঁড়ি বের করে দিয়ে মেরে ফেলিছে একটা। আল্লাহর বিচার আছে না নাই? ও মুসলমান, আল্লাহর বিচার আছে না নাই? আমরা তো চাইনি কারোর মায়ের কোল খালি হোক, কিন্তু অন্যায় কাজ করতে গেলে আল্লাহর ফয়সালে এরকমই হয়, এরকমই হয়। বগুড়ার আরেকটা সংবাদ আমি শুনেছিলাম, সে সংবাদটা মিথ্যা। একবার শুনেছিলাম মাদ্রাসায় পড়ুয়া ছেলে তার মারে মেরে ফেলেছে, শুনেছিলাম না? শুনেছিলাম না, কিন্তু পরে শুনলাম সে ঘটনাটা কি মিথ্যা, মিথ্যা মিথ্যা ভাড়া কি আমি মেরেছি। আমি তো শুনে আশ্চর্য হলাম যে পৃথিবীর ইতিহাসে এমন কোনো সংবাদ পাইনি যে মাদ্রাসায় পড়ুয়া ছেলে তার মাকে মেরিয়ে ফ্রিজে রাখতে পারে। কিন্তু পরে শুনলাম সংবাদটা কি ভুয়া। আমি এখনো পর্যন্ত ওই সংবাদটা প্রচার করছিলাম না, শুনি আসছি, তারপরে প্রচার করছিলাম না, সংবাদটা ভুয়া হতে পারে। এখন জানলাম সে কি হয়ে গেছে ভুয়া। এবং এই যে আজিজুল হক কলেজে যারা পেটে ভুঁড়ি চালাইছে, যারা পেটে ছুরি চালাইছে, সেটা কি হয়ে গেছে? মারা গেছে। তাহলে দেখেন জাতি কত নিচে নেমেছে। আল্লাহ পাক জাতিকে এই বিপদ থেকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন।